नमस्कार दर्शक बंधुरा, आमि एस्ट्रोलजार सिराज। आज के आलोचना करब शनि राशि परिवर्तन निये। शनि आगामी 29 एप्रिल कुम्भ राशिते गमन करछे। कुम्भ राशिते थाकाकालीन 5 जून वक्रगति लाभ करछे एवं 12 जुलाई पुनराय आबार मकर राशिते फेरत आसछे। তাই এই 29 এপ্রিল থেকে 12 জুলাই এই সময়টি কুম্ভ রাশিতে থাকার যে প্রভাব সেটা আমরা সবাই ভোগ করব। প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারা এই সময়টায় কুম্ভ রাশিতে শনি থাকার ফল ভোগ করবে। কুম্ভ রাশি যেহেতু জোডিয়াকের একাদশ রাশি, তাই শনি কুম্ভ রাশিতে যখনই প্রবেশ করবে আয় উন্নতি মনের ইচ্ছা পূরণ এগুলো প্রভূত সুবিধা আমরা ভোগ করতে দেখতে পাব। জোডিয়াকের একাদশ ভাব, তাই দেশের দিক থেকেও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটা বা দেশেরও কিছু উন্নতি হওয়ার সংযোগ পাওয়া যাচ্ছে। তবে যেহেতু রাশিটি হলো একদিক থেকে বায়ু রাশি এবং আরেক দিক থেকে স্থির রাশি, তাই যাদের জন্মকুণ্ডলীর মধ্যে শনি পীড়িত রয়েছে তারা কিন্তু বেশ কিছুটা চাপ ভোগ করতে পারে। কোনোভাবে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কাজকর্ম আটকে যাওয়ার দিক থেকে বা পরিবর্তনের চিন্তা করার ফলে ঠিক মতন আর মেন্টাল স্যাটিসফ্যাকশন না পাওয়া, এই ধরনের অসুবিধাগুলো আসতে দেখা যাবে। তবে শনি যেহেতু কর্মফল দাতা, তাই যারা খাটাখাটনি করবেন তার ফল সঠিকভাবে তারা ভোগ করবেন। আমি আজকে আপনাদের সামনে প্রত্যেকটি রাশি অনুযায়ী উল্লেখ করে দেব যে কোন রাশির ফল কীরকম আসতে চলেছে শনির এই গোচরগত অবস্থান পরিবর্তনের ফলে। সবার প্রথমে এটা বলে রাখি যে মিথুন রাশি এবং তুলা রাশির জন্য বিশেষ শুভ খবর যে তারা শনির ঢাইয়া থেকে বেরিয়ে যাচ্ছে এবং শনির সাড়ে সাথী ধনুরাশির কেটে যাচ্ছে এবং মীন রাশির শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। তবে এই যে কনসলেশনের কথা আমি আপনাদেরকে তুলে ধরছি, এটা কিন্তু মাথায় রাখবেন যে 29 এপ্রিল থেকে 12 জুলাই পর্যন্ত। এবারে আমি চলে আসব প্রত্যেকটি রাশির সম্পর্কে, যে এই গোচরগত অবস্থানের পরিবর্তনের ফলে রাশিভিত্তিক কী কী ফল ঘটতে চলেছে। প্রথমেই চলে আসব মেষ রাশির সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একাদশভাবে শনির অবস্থান হচ্ছে এবং শনি নিজের ঘরে অবস্থান করছে, কিন্তু শনির পূর্ণ দৃষ্টি, তৃতীয় দৃষ্টি রাশির ওপরে পড়ছে। তাই এই সময়টায় আপনাদের মন স্থির রাখতে হবে এবং শারীরিক দিক থেকেও আপনাদেরকে বিশেষভাবে আমি শরীরচর্চা করার কথা উল্লেখ করব। হঠাৎ কোনো চোটাঘাত প্রাপ্তিও হতে পারে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতে হবে। পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। কর্মগত দিক থেকে সুবিধা পাওয়ার বিশেষ সংযোগ রয়েছে। যারা কর্ম পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছিলেন তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে পারে এবং আপনাদের কার্যক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি বা ব্যবসায়িক দিক থেকেও অর্থাগম হওয়ার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। তবে আমি বিশেষভাবে আপনাদেরকে উল্লেখ করব যে কোনো জায়গায় ঘুরতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের ভাই বোনেদের সাথে বেশি ঝুট ঝামেলায় জড়াবেন না, তাহলে আপনাদের পারিবারিক সুখ শান্তি অনেকখানি বজায় থাকবে এবং মাথা ঠান্ডা রেখে চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব বৃষরাশির সম্পর্কে আলোচনা। বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে শনির অবস্থান ঘটতে চলেছে। কর্মস্থানে শনি কর্মপতি হয়ে অবস্থান করবে, তাই কর্মে আপনাদের সম্মান বৃদ্ধি বা আপনাদের প্রমোশন হওয়া, এই ধরনের ব্যাপারগুলোর সংযোগ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। যেহেতু বৃষর ক্ষেত্রে শনি খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট, তাই
বৃষ রাশির জাতক বা জাতিকাদের মানসিক স্থিরতা যদি বজায় থাকে তাহলে আপনারা ভালো প্রোগ্রেস করতে পারবেন এবং আপনাদের ভাগ্যোন্নতিও ঘটবে। বেশ কিছু মানুষজনদের সাথে নতুনভাবে আলাপ হওয়া বা সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তা সৃষ্টি হওয়ার সংযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাদের বিশেষভাবে যেটা সাবধানতা অবলম্বন করতে বলবো আমি সেটা হলো যে আপনাদের কথাবার্তার মধ্যে কিছুটা সংযত ভাব আনতে হবে, তা না হলে হঠাৎ করে আপনাদের কোনো বিপত্তির শিকার হতে হবে। আর আমি আরেকটি বিষয়ে আপনাদেরকে আলোকপাত করব, সেটা হলো আপনাদের যদি গৃহ পরিবর্তন করবার কোনো চিন্তা ভাবনা থেকে থাকে সেটা অবশ্যই 17ই মের পর চিন্তা ভাবনা নেবেন, সেটা অনেক বেশি শুভত্ব দেবে আপনাদেরকে। অর্থভাগ্যের দিক মোটের উপর শুভ এবং বিদ্যাশিক্ষার দিক থেকেও শুভ ফল প্রাপ্ত হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ শুভ খবর হচ্ছে এটাই যে তাদের শনি ঢাইয়া কেটে যাচ্ছে কিছু মাসের জন্য। মানসিক চাপ কমবে, শারীরিক দিক থেকেও কিছুটা আপনারা সুবিধা লাভ করবেন, কিন্তু যেহেতু নবমভাবে শনি প্রভাব বিস্তার করছে তাই কিছু কিছু কাজ একটু আটকে যেতে দেখা যাবে। তবে সেটা যে হবে না এরকম নয়, কিন্তু দেরি হবে হতে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আপনাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবার বিশেষ সংযোগ রয়েছে। আপনাদের পিতৃস্থানীয় কোনো ব্যক্তিদের কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করবেন। ব্যবসায়িক দিক থেকে আপনাদের সুবিধা আসবে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকেও সুবিধা আসবার বিশেষ সংযোগ রয়েছে। তবে আপনারা মনস্থির করে যে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তাতে সুবিধা পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব কর্কট রাশির সম্পর্কে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের শনির ঢাইয়া শুরু হলো। এই সময়টায় আপনাদেরকে চোট আঘাতের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের কারো শারীরিক দিক থেকে অসুস্থতা ভোগ করবারও বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। বিদ্যাশিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা বা অনেক সময় পার্টনারের সাথে, ব্যবসায়িক পার্টনারের সাথে মতানৈক্যতা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। আপনার লাইফ পার্টনার বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে মতানৈক্যতা সৃষ্টি হওয়া বা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে দেখা যাবে। তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে কিন্তু খুব একটা কিছু অসুবিধা আসবে না। যারা বিবাহের প্ল্যানিং নিতে চাইছেন তারা অবশ্যই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন, আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। আর যারা কর্মগত দিক থেকে, অর্থাৎ যারা চাকরি করেন বা যারা ফ্রিল্যান্স করেন, তাদের দিক থেকেও খুব একটা কিছু বড় চিন্তার কারণ নেই। হয়তো আপনারা উপযুক্ত পারিশ্রমিক না পেতে পারেন, কিন্তু আপনাদের ট্যালেন্টের সঠিক বিকাশ কিন্তু ঘটবে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের আমি বিশেষভাবে আপনাদেরকে উল্লেখ করব যে আপনারা টেনশন এই সময়টায় করবেন না, মনস্থির রেখে আপনাদের কাজের দিকে ফোকাস রাখুন, তাতে অনেক বেশি সুবিধা আপনারা লাভ করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব সিংহ রাশির সম্পর্কে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের সপ্তমভাবে শনির অবস্থান হতে চলেছে এবং এই সপ্তমভাবে শনি নিজের ঘরে অবস্থান করছে, তাই আপনাদের ব্যবসায়িক দিক থেকে কিছু ভালো অপরচুনিটি হতে দেখা যাবে। যারা লং টাইমের জন্য কিছু ফান্ড আপনারা সেভিংস করতে চাইছেন বা আপনারা যারা বিজনেস করেন স্টক করতে চাইছেন, তো সেই বিষয়ে কিন্তু আপনাদের এই সময়টায় উদ্যোগ নেওয়াটা অনেক বেশি শুভ হবে। দাম্পত্য জীবনের দিক থেকে কখনো কখনো একটু উদাসীনতা আসতে দেখা যাবে, হঠাৎ করে শারীরিক দিক থেকেও আপনাদের কোনো ব্যথাজনিত পীড়ায় কষ্ট ভোগ করতে হবে, এই বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনারা যারা পরিবর্তনের কথা চিন্তা করছিলেন তারা এই টাইমটা 12ই জুলাই পর্যন্ত নিজেদেরকে অনেকখানি ঠান্ডা মাথায় স্থিরতা বজায় রেখে কাজে এগোন, তাতে সুবিধা লাভ করতে পারবেন। পরিবর্তনের কথাটা এই সময়টায় আপনাদের চিন্তা ভাবনা করাটা খুব একটা শুভ হবে না। 12ই জুলাইয়ের পর আপনারা
পরিবর্তনের চিন্তা ভাবনা করলে অনেকখানি ভালো সুবিধা আপনারা লাভ করতে পারবেন। এবার চলে আসি কন্যা রাশি সম্পর্কে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ সময়। আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করছে এবং আর একদিক থেকে বৃহস্পতিও আপনাদের সপ্তমে বসে রয়েছে, তাই আপনাদের জন্য আমি বিশেষভাবে বলবো যে এই টাইমটায় কাজে মন দিন এবং আপনাদের নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে ভাবুন, তাতে অনেক বেশি সুবিধা আপনারা লাভ করতে পারবেন। বিবাহের যোগাযোগ করবার জন্য এই সময়টা আপনাদের যথেষ্ট প্রশস্ত সময় এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও শান্তি বজায় থাকতে দেখবেন এবং প্রেমজ সম্পর্কের দিক থেকেও হঠাৎ করে আপনাদের একটুখানি অসুবিধার সৃষ্টি হলেও পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে সমস্যাটা অনেকখানি নির্মূল হয়ে যাচ্ছে। তবে বেশি বাগবিতণ্ডায় জড়াবেন না। এই টাইমটায় আপনাদের উচিত নিজেদের গুড লাকটাকে নিজেদের করায়ত্ত করে নেওয়া, তাতে আপনারা ভালো শুভফলও প্রাপ্ত করতে পারবেন ভবিষ্যৎ জীবনের জন্য। আপনাদের এই সময়টায় অর্থ সঞ্চয় হয়তো খুব বেশি হবে না, কিন্তু কোনো লোন যদি আপনার করার থাকে সেই বিষয়েও কিন্তু আপনি সুবিধা পেতে পারেন। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছিলেন যে কোথাও ঘুরতে যাবেন, তো ঘুরতে যাওয়ার জন্যও কিন্তু এই সময়টা আপনাদের খুব ভালো এবং মনোরঞ্জন লাভ তো অবশ্যই হবে। চলে আসি এবার তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ শুভ খবর হলো এটাই যে তারা শনির ঢাইয়া থেকে কিছুটা হলেও নিস্তার পাচ্ছেন এবং আপনারা এই সময়টায় অনেকখানি আপনাদের মানসিক স্ফূর্তি আসতেও দেখতে পাবেন। আপনাদের বেশ কিছু কাজ আটকে ছিল যেগুলি, সেগুলি হতেও দেখা যাবে। শনির এই গোচরগত অবস্থান পরিবর্তনের ফলে আপনাদের পঞ্চমভাবে শনির অবস্থান ঘটছে এবং পঞ্চম ভাব হলো আমাদের প্রেম রোম্যান্সের জায়গা, তাই আপনাদের জীবনে নতুন প্রেম আসা বা রোম্যান্স বৃদ্ধি পাওয়ার সংযোগ কিন্তু সৃষ্টি হলো। আপনারা নিজেদের জীবনকে আনন্দ স্ফূর্তিতে ভরিয়ে তুলতে পারবেন এই সময়টায় এবং আপনাদের কোনো প্রপার্টির বিষয়ে সুবিধা লাভ হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের দিক থেকেও শুভফল প্রাপ্ত হবে এবং আপনারা আপনাদের সন্তানেরও উন্নতি দেখতে পাবেন। এই সময়টায় আপনাদের অর্থ ধরে রাখার দরকার। অর্থনৈতিক দিক থেকে আপনাদের বেশ কিছুটা ভালো অপরচুনিটি আসতে কিন্তু এই সময় দেখা যাবে, তাই টাকা ধরে রাখার চেষ্টা করবেন। আপনাদের জন্য এই সময়টায় আমি আরেকটি বিশেষ কথা আপনাদেরকে উল্লেখ করব যে এই টাইমটায় আপনারা একটু আত্মীয় স্বজন কুটুম্বদের বাড়ি যাওয়াটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাতে বেশি সুবিধা লাভ করতে পারবেন। এবার আলোচনায় আসব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য শনির ঢাইয়া শুরু হতে চলল। এই 29 এপ্রিল থেকে শনির ঢাইয়ার প্রভাব আপনারা ভোগ করবেন। বেশ কিছু দুশ্চিন্তা, টেনশন বৃদ্ধি হওয়া এবং আপনাদের রাশির থেকে যেহেতু চতুর্থভাবে শনির অবস্থান ঘটছে, তাই কিছু কিছু দুশ্চিন্তা আপনাদেরকে দেবে, কিন্তু যেহেতু নিজের ঘর তাই খুব একটা বড় কোনো কিছু খারাপ আপনাদের হবে না। শনির ঢাইয়ার কারণে দুশ্চিন্তা এবং শারীরিক দিক এবং পারিবারিক পরিস্থিতি আপনাদের অনুকূলে রাখার চেষ্টা করতে হবে, তা না হলে হঠাৎ কোনো বিপত্তি আপনাদের সাংসারিক অশান্তি সৃষ্টি করাতে পারে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির সংযোগও কিন্তু সৃষ্টি হলো। আপনারা যারা ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন এই সময়টায় কিন্তু আপনাদের বাহন ক্রয় করবার জন্য বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবার জন্য খুব ভালো সময়, এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকেও বেশ কিছু সময় দেখা যাবে যে কোনো ছোট ব্যাপার হঠাৎ করে আপনাদের মধ্যে বড় অশান্তি সৃষ্টি করিয়ে দিতে পারে, যেই কারণে আপনি হয়তো নিজেকে অনেকখানি একলা ফিল করবেন। তবে নিজেকে যদি আপনারা ঈশ্বরের চিন্তায় মগ্ন রাখতে পারে তাতে অনেক বেশি সুবিধা আপনারা ভোগ করতে পারবেন, তার কারণ চতুর্থভাবে যেহেতু শনি আধ্যাত্মিক দিক থেকে সুবিধা দিয়ে থাকে, তাই আপনারা অবশ্যই এই সময়টায় কিছু ঐশ্বরিক উপলব্ধিও পেতে পারেন। এবারে চলে আসবো ধনুরাশি নিয়ে আলোচনায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের সাড়ে সাতির প্রভাব
কিছুটা হলো আপনারা এই কয়েক মাসের জন্য অনেকটা দেখতে পাবেন যে হালকা হয়ে যেতে, আপনাদের টেনশন কম হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে যারা চাপ ভোগ করছিলেন তারা তুলনামূলকভাবে অনেকখানি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতে দেখতে পাবেন, এবং আপনাদের পারিবারিক দিক থেকেও যারা বেশ কিছু দুশ্চিন্তার সম্মুখীন হচ্ছিলেন এবং আত্মীয় স্বজন কুটুম্বদেরকে নিয়ে বেশ কিছুটা চিন্তাশীল ছিলেন, দেখবেন যে এই সময়টায় আপনাদের পরিস্থিতি আস্তে আস্তে অনুকূলের দিকে যাবে। তৃতীয়, যেহেতু আপনাদের শনির অবস্থান হচ্ছে এবং আপনাদের শনি যেহেতু তৃতীয় ভাবাধিপতি হয়ে তৃতীয় ভাবে অবস্থান করছে, তাই এই সময়টা যোগাযোগের দিক থেকে সুবিধা আসবার বিশেষ সংযোগ রয়েছে। যারা বিভিন্ন অ্যাড এজেন্সিতে কাজ করেন বা যারা রিপোর্টার বা যারা আপনারা কমিউনিকেশনের সাথে রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে টেলিকলিংয়ের সাথেও যারা যুক্ত রয়েছেন, তারা অনেকখানি ভালো কিন্তু সুবিধা এই সময়ে লাভ করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেকখানি গ্লানি মুছে যাবে, এই সময়টা আপনাদের জন্য বেশ শুভ। এই সময়টায় আপনারা নিজেদের মনের ইচ্ছাগুলোকে সাকার করবার জন্য লড়াই করুন, তাতে সুবিধা পাবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শনির সাড়ে সাথী চলছিল এবং চলবেও। দ্বিতীয়ভাবে আপনাদের শনি নিজের ঘরে অবস্থান করছে, তাই এই সময়টায় আপনাদেরকে টাকা ধরে রাখতে হবে, তা না হলে কোনো কারণবশত অর্থের অপচয় ঘটবার বিশেষ সংযোগ কিন্তু রয়েছে। মকর রাশির শনির সাড়ে সাথী চলার কারণে দুশ্চিন্তা ভোগ করতেই হবে, কিছু কিছু টেনশন আপনাদেরকে বেশ ভোগাবে। তবে যেহেতু সময়টা অল্প, 29 এপ্রিল থেকে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত, তাই এই টাইমটায় বড় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন না এবং চেষ্টা করুন নিজেদের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণভাবে বাঁচতে। রিস্ক এই সময়টায় কম নিন, তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা লাভ করতে পারবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আত্মীয়হানির সংযোগ কিন্তু থেকেই যাচ্ছে, এই বিষয়ে কিন্তু আপনারা বেশি বিচলিত হবেন না, যেটা ঘটনা সেটা ঘটবেই। এবার চলে আসি কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির শনির সাড়ে সাথী চলছিল, যথাযথভাবে চলবেও, কিন্তু আপনাদের রাশিতে এবারে শনি প্রবেশ করছে, তাই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং আপনাদের দুশ্চিন্তা কমাতে হবে, একাকিত্বতা বোধ কমাতে হবে। একটু বন্ধুবান্ধবদের সাথে এই সময়টায় মেলামেশা করবার চেষ্টা করুন, তাতে আপনার মানসিক হতাশা অনেকখানি কম হবে। এবং যেহেতু আপনাদের রাশির ওপরেই শনির প্রভাব পড়ছে, তাই এই টাইমটায় নিজেদেরকে ধার্মিকতার দিকে এগিয়ে নিয়ে চলুন, তাতে অনেকখানি ভালো সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। অর্থকড়ি বিষয়ের দিক থেকে টেনশন আপনাদের বজায় থাকবে, পারিবারিক বিষয়কে কেন্দ্র করেও আপনাদের দুশ্চিন্তা কম বেশি বজায় থাকবে, কিন্তু যেহেতু সময়টা অল্প, আবার পুনরায় কিন্তু মকর রাশিতে শনির প্রভাব আমরা ভোগ করতে দেখতে পাব। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদেরকেই 12ই জুলাইয়ের পর, তাই আপনারা নিজেদেরকে যতটা মাথা ঠান্ডা রেখে চলে প্ল্যানিং করে নিজেদের সমস্ত কাজগুলোকে করতে পারবেন, তাতে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন। তা না হলে হঠকারী সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ বিপত্তির শিকার হতেই হবে। এবার চলে আসবো শেষ রাশি, মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথী শুরু হলো, কিন্তু আপনাদের একটা বিশেষ প্লাস পয়েন্ট হলো আপনাদের রাশিতেই এখন বৃহস্পতি বসে রয়েছে, তাই এই টাইমটায় খুব বেশি খারাপ আপনারা ভোগ করবেন না। নিজেদের কাজকর্মের দিকে মন দিন এবং আপনারা যারা বিশেষ করে যানবাহন বা গাড়ি ঘোড়া নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে একটু অ্যালার্ট থাকতে বলবো, তার কারণ হঠাৎ কোনো চোটাঘাত প্রাপ্ত আপনাদের হতে পারে, এই বিষয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার কথা আমি উল্লেখ করব। পারিবারিক বিষয়ের দিক থেকেও কিছু দুশ্চিন্তা আপনাদের আসলেও
সেটা বড় কোনো আকার ধারণ করবে না, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতেই বসে রয়েছে। তবে দ্বাদশে শনি থাকার কারণে কিছু কিছু কাজ কিন্তু আপনাদের আটকাবে, এটা আপনাদেরকে ভোগ করতেই হবে। দর্শক বন্ধুরা, আমি শনির এই গোচরগত অবস্থান পরিবর্তনের ফলাফল আপনাদেরকে যেটা তুলে ধরলাম, এটা সম্পূর্ণই গোচরভিত্তিক আলোচনা। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনারা যারা এই গোচরগত অবস্থার পরিবর্তনের সম্পর্কে ওয়াকিবহাল নন, তারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে ভালোভাবে দেখার পরবর্তী ক্ষেত্রে যদি দেখেন আপনার জন্মকুণ্ডলীর মধ্যে শনি কোনোরকমভাবে পীড়িত রয়েছে, বা শনির অশুভ প্রভাব আপনারা ভোগ করছেন শনির দশার কারণে, বা অন্তর্দশার কারণে, বা প্রত্যন্তর্দশার কারণে, তাহলে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।